হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু তোমাদের সকলকে ইনফোস্কাই চ্যানেলে স্বাগতম আজকে জেক্সপো এক্সপো হলো তার প্রশ্নপত্র এখন সলিউশন করবো তোমাদের যাদের যাদের প্রয়োজন তারা মিলিয়ে নাও দেখো মানে আমার মন যে সমস্ত কোয়েশ্চেনগুলো ছাত্রছাত্রীর মনে ছিল সে সমস্ত কোয়েশ্চেনগুলো যেগুলো আমাকে বলেছে এসে সেগুলোই আজকে তোমাদের সামনে স্ক্রিনে দেখতে পাবে এবং সেগুলো আমি লাইভ সলিউশান করে দেবো তোমরা মিলিয়ে নিবে দেখো এখানে এটা রিজনংয়ের কোয়েশ্চেন এখানে বলা হয়েছে নিচের ক্রমটি নিচের ক্রমটি সম্পূর্ণ করো নিচের ক্রমটি সম্পূর্ণ করতে বলেছে দেখো আমি করে দিচ্ছি তোমাদেরকে দেখো ফার্স্টে এখানে দেওয়া আছে তিন আর তারপরে দেওয়া আছে ছয় তাহলে তিন থেকে ছয় মানে ডিফারেন্সটা কত তিন তারপর দেখো দেখো দেওয়া আছে চব্বিশ তারপর দেওয়া আছে তিরিশ তার মানে চব্বিশ থেকে তিরিশের ডিফারেন্সটা কত ছয় মানে দুটো দুটো করে ডিফারেন্স দেখবা তাহলে এটা এটা ডিফারেন্স ছয় তারপর দেখো তেষট্টি থেকে বাহাত্তর আছে এটা ডিফারেন্স দেখো নয় তাহলে এদের ডিফারেন্সটা দেখো তিন থেকে ছয় মানে তিন ডিফারেন্স ছয় থেকে নয় মানে তিন ডিফারেন্স তাহলে এবার নয় থেকে এটা কত হওয়া উচিত নয় থেকে বারো হওয়া উচিত তাহলে এখানেও তিন ডিফারেন্স থাকবে তার মানে এই এই সংখ্যাটা এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা মানে এই জিজ্ঞাসা চিহ্নতে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা থেকে একশো বত্রিশের মধ্যে কত ডিফারেন্স থাকবে বারো ডিফারেন্স থাকবে তাহলে একশো বত্রিশ থেকে যদি বারো ডিফারেন্স করি তাহলে আমরা একশো বত্রিশ থেকে বারো মাইনাস করে দিলেই অ্যান্সারটা পেয়ে যাব তাহলে আমরা শূন্য পাবো এখানে আর এখানে দুই মানে কত একশো কুড়ি তাহলে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কত সঠিক উত্তরটাই জিজ্ঞাসা চিহ্ন জায়গায় কী হয়ে যাবে একশো কুড়ি যারা যারা একশো কুড়ি করে এসেছো তারা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর করে এসেছো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এখানে ভয়েস চেঞ্জ আছে একটা দেখো ভয়েস চেঞ্জ আছে এই প্রিপোজিশনটা অনেকে ভুল করে চলে আসো আর এই ভার্বের এইটা তাহলে দ্য টিচার টিচেস আস ইংলিশ তাহলে আমাদের এখানে সঠিক উত্তর ঠিকই হয়ে যাবে উই তারপর কী হবে আর হুম টট টট In, in English, in English by the teacher ঠিক ইংলিশ সঠিক উত্তর টি হয়ে যাবে উই আর টট ইন ইংলিশ বাই দ্য টিচার দেখো মোবাইলে লেখা খুব একটা ভালো হচ্ছে না আর পেন নেই আঙ্গুল দিয়ে ঘষে 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 লিখতে হচ্ছে টাচ করে করে একটু মেনে নিও তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখি চলো দেখো এখানে আর্টিকেল এন্ড প্রিপোজিশন আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশান করতে বলেছে এক্স আর ড্যাশ দ্য ডজন এক্স আর সোল্ড ড্যাশ দ্য ডজন তাহলে আর্টিকেলের প্রিপোজিশান করতে বলেছে দেখো এখানে আর্টিক্যালের প্রিপোজিশান করতে গেলে এখানে এক্স আর সোল্ড বাই দ্য ড্র ডজন হবে এখানে বাই এখানে ইন লেখা অনেক অপশান ছিল ইন ছিল ইন ছিল এক ছিল টু ছিল তোমরা যারা বাই করে এসছো তারা সঠিক উত্তর করে এসছো চলো নেক্সট কোশ্চেন দেখো একটি কোড ল্যাঙ্গুয়েজে ডিআরকে লেখা হয় সাত বিআর্সকে লেখা হয় নয় ওয়াক্সকে কী লেখা হবে তাহলে একটি কোড ল্যাঙ্গুয়েজে ডিআরকে কী লেখা হয় ডিআর লিখি ডিআরকে লেখা হয় সাত লেখা হয় তাহলে আমাদের ডিআরকে দেখে নিতে হবে ডি মানে আমরা কত জানি চার ই মানে পাঁচ এ মানে এক আর মানে আঠেরো দেখবা এটা এটা মানে এই নাম্বারগুলো মনে রাখার মানে সঠিক ফর্মুলা হচ্ছে ই জে ও টি ওয়াই হ্যাঁ ই জে ও টি ওয়াই এটা হচ্ছে পাঁচ ই মানে পাঁচ জে মানে দশ ও মানে পনেরো টি মানে কুড়ি আর ওয়াই মানে পঁচিশ বোঝা গেল তাহলে আমাদের ডিআরের ডি এর কত হলো চার আর ইয়ের পাঁচ তাহলে চার আর পাঁচে নয় আর এখানে কত এর এক তাহলে দশ হলো আর আর এর কত আঠা আট আঠেরো তাহলে কত হলো আঠাশ হচ্ছে তাই না আঠাশ এবার আমাদের সংখ্যা কটা আছে এখানে ডি আর মাত্র চারটা সংখ্যা তাহলে আমরা চার দিয়ে ভাগ করে দিই সরি অসুবিধা হচ্ছে দাঁড়াও হুম আঠাশ আমরা কয় দিয়ে ভাগ করব চার দিয়ে তাই না তাহলে আমরা কত পাচ্ছি সমান সমান সাত পাচ্ছি এইভাবে নেক্সটটা দেখি বিয়ার্স লেখা আছে দেখো বিয়ার্স তাহলে বি মানে কত দুই ই মানে পাঁচ এ মানে এক আর মানে আঠেরো আর আরের পরই তো এস মানে উনিশ তাহলে আমরা আমরা কত পাবো উনিশ থেকে যদি আমরা এক ই করে দিই তাহলে কুড়ি হবে আর কুড়ি আর এখানে আঠেরো হচ্ছে কুড়ি তাই না তাহলে কুড়ি মানে কুড়ি কুড়ি চল্লিশ আর এখানে পাঁচ পঁয়তাল্লিশ তাহলে আমাদের কত হচ্ছে পঁয়তাল্লিশ আমাদের মোট হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশ আমাদের কটা আছে অক্ষর কটা আছে দেখো পাঁচটা তাহলে আমরা পাঁচ দিয়ে এটাকে ভাগ করে দিলে কত হবে আগতল, নয় হবে তাহলে নয়ও মিলে গেল তাহলে নিশ্চয় এটাও ওই রকমভাবেই হবে তাহলে আমরা ডাব্লু মানে কত জানি তেইশ আর এ মানে এক আর এক্স মানে চব্বিশ তাহলে চব্বিশ আর এটাও চব্বিশ করে দাও মানে এটাকে চব্বিশ করে দাও চব্বিশ কত হচ্ছে আটচল্লিশ তাহলে যোগফল কত হলো এদের এদের যোগ ফল হলো আটচল্লিশ হুম তাহলে যোগ ফল আটচল্লিশ আর মানে সংখ্যা কটা তিনটা তাহলে তিন দিয়ে ভাগ করে দাও তাহলে কত হচ্ছে ষোলো তাহলে যারা যারা অপশান ষোলোতে টিক মেরে এসছো বা গোল করে এসছো তারা তারা সঠিক উত্তর করে এসছো চলো নেক্সট কোশ্চেন কোনো একটি সংখ্যাকে প্রথমে দশ পার্সেন্ট বাড়ানো হলো তারপর পরে আবার দশ পার্সেন্ট কমানো হলে সংখ্যাটিতে কি পরিবর্তন আসবে এটা দেখো খুবই ইম্পর্টেন্ট এবং সহজ কোশ্চেন প্রায় পরীক্ষাতে এসে থাকে হ্যাঁ এটার একটা সূত্র আছে হুম এক্স প্লাস ওয়াই বা এক্স প্লাস ওয়াই কিংবা এক্সও লিখতে পারো বা তোমরা এক্সও লিখতে পারো সাপোজ এক্স প্লাস এক্স হুম প্লাস মাইনাস হুম এটাও প্লাস মাইনাস তারপর কত এক্স স্কোয়ার বাই একশো এটা সূত্র আমাদের প্রথম এক্সট্রা কত দশ পরের এক্সট্রা দশ কিন্তু আমাদের প্রথমে বাড়ানো হয়েছে তাই আমাদের প্লাস ছিল আর পরে কী হয়েছে কমানো হয়েছে তার মানে আমাদের সূত্রটা কীরকম হবে আমাদের সূত্রটা হবে দশ তারপর কি হয়েছে দশ কমানো হয়েছে তার মানে মাইনাস দশ হুম তারপর কি হচ্ছে কমানো হয়েছে মাইনাস তারপর কি হচ্ছে দশ দশে একশো হুম দশ এক্স স্কোয়ার মানে দশ দশে একশো আর নিচেও একশো তাহলে একশো একশো ভাগ করে দিলে কত পাই আমরা এক পাই আর এখানে দশ প্লাস মাইনাসে এটা প্লাস আছে প্লাস মাইনাসে মাইনাস তাহলে কত তো এখানে টোটাল শূন্য হয়ে গেল তাহলে শূন্য মাইনাস এক মানে এই যে এই মাইনাসটা হয়ে গেল তাহলে শূন্য মাইনাস এক তাহলে কত হবে শূন্য মাইনাস এক পার্সেন্ট তাহলে মানে মানে কি এক ক্ষতি হবে 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 ক্ষতি ওই সূত্রটা মনে রাখবা সমস্ত সমস্ত রকমের অঙ্ক হয়ে যাবে ওখান থেকে তারপর দেখো অর্চনা একজনকে দেখিয়ে বললো এই এইগুলো করা খুব সহজ কাজ দেখো অর্চনা একজনকে দেখিয়ে বললো সে আমার ঠাকুমার একমাত্র ছেলের সন্তান অর্চনা একজনকে দেখিয়েছে দিয়ে বললো কি সে আমার ঠাকুমার একমাত্র ছেলের সন্তান তাহলে ওই ব্যক্তির সঙ্গে অর্চনা সম্পর্ক কী তাহলে অর্চনা একজনকে দেখিয়েছে দেখিয়ে কী বলছে সে ওর ঠাকুমার একজনকে দেখিয়েছে তাহলে তাকে দেখিয়েছে দিয়ে বলছে ওর ঠাকুমার একমাত্র ছেলে মানে কি প্রথমে ঠাকুমা জিএম মানে কি গ্র্যান্ড মাদার গ্র্যান্ড মাদার একমাত্র ছেলের মানে কি গ্র্যান্ড মাদার মানে কি ওর এটা মানে কি তাহলে ওর বাবা হচ্ছে একমাত্র ছেলের ছেলে মানে ছেলের ছেলে তাহলে কি হচ্ছে অর্চনার ঠাকুমার ছেলে মানে কি ওর বাবা তাহলে এটা কি বাবা হচ্ছে ওর বাবা ওর বাবা আর তার বাবার ছেলে মানে কি তাহলে ওর ভাই হচ্ছে দেখো তাহলে কি হচ্ছে এ যারা ব্রাদার করে এসছো ব্রাদার করে এসছো তারা সঠিক উত্তর করে এসছো চলো নেক্সট কোশ্চেন এখানে ফ্রেজাল ভাব দিয়েছে দেখো গ্রুপ ভার্ড পিন্টু ড্যাশ সেভেন ও ক্লক এভরি মর্নিং এখানে অনেক অপশান ছিল অপশান অপশান মেকআপ মেকআপ হুম গেটস আপ হুম গেট ডাউন এরকম অপশান ছিল অনেকগুলো তাহলে আমাদের পিন টু দেখো গেটস আপ গেটস আপ মানে কি আমরা জানি গেটস আপ মানে উঠে পড়া জেগে ওঠা তাহলে পিন টু প্রতিদিন সকালবেলায় এখানে গেটস কেন লিখছি এভরি মর্নিং মানে ডেলি ওর হ্যাবিচুয়াল ওটা ওটা ওর হ্যাবিট হুম সেজন্য আমরা এটা কি মানে সিম্পল প্রেজেন্টে রাখবো এভরি মর্নিং বলছে যেহেতু সেটা আমরা সিম্পল প্রেজেন্টে রাখবো সেজন্য আমরা গেটের সঙ্গে এস লাগাচ্ছি ঠিক আছে তাহলে এটার সঠিক উত্তর হবে ফেজাল অফটা গেটস আপ চলো নেক্সট কোয়েশ্চেন দেখি দেখো মেসি ইজ এ ফুটবলার হু স্কোরড মোর দেন ফাইভ হান্ড্রেড গোলস তাহলে মেসি একজন ফুটবলার হু স্কোর যে স্কোর করেছে বা মানে স্কোর করেছে মোর দ্যান পাঁচশো গোল তাহলে পাঁচশো গোলের বেশি যে স্কোর করেছে মেসি একজন ফুটবলার যে পাঁচশো গোলের বেশি স্কোর করেছে তাহলে এখানে হু বলতে কাকে বোঝানো হয়েছে তা বলছে তাহলে হু বলতে মেসিকে বোঝানো হয়েছে হু বলতে মেসিকে বোঝানো যারা মেসি শর্ট মানে অপশান ই করে এসছো তারা সঠিক উত্তর করে এসছো মেসি চলো নেক্সট কোশ্চেন সিলেক্ট প্রিফিক সিলেক্ট পারফেক্ট প্রিফিক্স ফ্রম দ্য বিলো অপশানস মানে এখানে অপশান দেওয়া ছিল সাপোজ এরকম থাকতে পারে অপশান টি এইচ থাকতে পারে এরকম অপশানগুলো ছিল তোমরা জানো যেহেতু পরীক্ষা দিয়ে এসেছো কী কী অপশান আছে আমার অপশানগুলো অ্যাকচুয়ালি তোলা ইয়ে হয়নি তবে এখানে দেখো টি এইচ অপশানটা সঠিক হবে যারা টি এইচ অপশানটা ঠিক করে এসছো কারণ টি এইচ আর ও থ্রো মানে ছোড়া তাহলে বাংলা কি হচ্ছে দেখো টিএইচ আর ও ডাব্লু থ্রো থ্রো কথা অর্থ হচ্ছে ছোড়া তারপর লেখা হচ্ছে দেখো টিএইচ ইএ টি থিয়েটার থিয়েটার বানানো কিন্তু আরেকটা হয় এটা এটা এই থিয়েটার মানে হচ্ছে নাট্যশালা ওই থিয়েটার মানে নাট্যশালা আর একটা লিখে থিয়েটার মানে ওটা তারপর কি হয়েছে এইচ টি দেখো তাহলে সঠিক উত্তরটা হয়ে যাবে কি আমাদের ফ্রি কি হয়ে যাবে টি এইচ হুম যারা টি করে এসো তারা সঠিক উত্তর করে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এক্স ওয়াই এইচ টু মানে এক্স এর অনুপাত যদি দুই অনুপাত নয় হয় জেডের অনুপাত যদি তিন অনুপাত পাঁচ হয় তবে এক্স জেডের অনুপাত কত তাই জিজ্ঞাসা করেছে এটা অনুপাতের অঙ্ক আমরা বিভিন্ন পদ্ধতির মধ্যে করতে পারি দ পদ্ধতিতে করতে পারি তাহলে আমরা সঠিক সব থেকে যেটা সহজ হবে সেটা করব সব থেকে সহজ হবে আমি করে দিচ্ছি দেখো এক্স ওয়াই জেড তাহলে এক্স 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 মানে কত দুই ওয়াই মানে নয় আর এখানে ওয়াই মানে কত বলেছে তিন এখানে ওয়াই মানে পাঁচ মানে পাঁচ এখানে ছোট জায়গায় হয়ে যাচ্ছে গো চলো বড় জায়গায় করি বড় জায়গা নেই এটা চলে আসছে দিয়ে ছোট হয়ে যাচ্ছে দেখো আমি এক না লিখেই লিখে দিচ্ছি প্রথমে এক্স তারপর ওয়াই তারপর জেড হ্যাঁ তাহলে দুই নয় আর এখানে কত আছে এটা এক্স এটা ওয়াই আর এটা জেড হ্যাঁ এটা জেড এটা ওয়াই এটা এক্স হুম তাহলে দুই নয় আর এখানে কত আছে দেখো ওয়াই মানে হচ্ছে আবার তিন দিয়েছে এরা তারপর কত দিয়েছে পাঁচ তাহলে আমরা দ পদ্ধতিতে করতে পারি আবার এমনি পদ্ধতিও করতে পারি কারণ এখানটাতে দেখো তিন লাগিয়ে দাও এখানে নয় লাগিয়ে দাও হ্যাঁ দিয়ে ফিল করে দাও দিয়ে এটাতে গুণ করে দাও টোটাল তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশ হয়ে যাচ্ছে তারপর তিন নয় সাতাশ হয়ে যাচ্ছে আর তিন নয় সাতাশ হয়ে যাচ্ছে আর তিন দুগুণে ছয় হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে ছয় সাতাশ আর পঁয়তাল্লিশ কত হলো ছয় সাতাশ আর কত হলো পঁয়তাল্লিশ হলো হ্যাঁ তাহলে এটাকে আবার যাচ্ছে দেখো তিন দিয়ে যাচ্ছে হুম তাহলে তিন দুগুণে ছয় আর তিন নয় সাতাশ আর তিন পনেরো এবং তাহলে কি জিজ্ঞাসা করেছে আমার কাছে এক্স আর জেডের অনুপাত তাহলে এক্সের অনুপাত তিন হচ্ছে আর এখানে পনেরো হচ্ছে তাহলে তিন অনুপাত পনেরো বোঝা গেল সঠিক উত্তর যারা যারা তিন অনুপাত পনেরো করে এসেছো তারা তারা সঠিক উত্তর করে এসেছো চলো নেক্সট কোশ্চেন দ্য গ্রেট সিঙ্গার লতা মঙ্গেশকর ডাইড ফেজাল ভাব তাহলে ডাইড এর ফেজাল ভাব জিজ্ঞাসা করা হয়েছে হ্যাঁ ডাইট শব্দটির ফেজাল ভার্ব গ্রুপ ভাব কি হবে তাই ডাইড এ ডাইডের তাহলে ডাইডের ফেজাল ভাব কি হবে পাস অ্যাওয়ে হ্যাঁ যারা যারা পাস অ্যাওয়ে করে এসছো বা ডাইড বলতে পাস অ্যাওয়ে কারণ এ ডাইডের এটা ডি আই ই যদি থাকতো ডি আই ই ডাই যদি থাকতো তাহলে কি করতাম পাস অ্যাওয়ে করতাম ইডি লাগাতাম না হুম কিন্তু এখানে দেখো এখানে দেখো ডাইড আছে সেজন্য আমরা কি লাগাবো পাস্ট অ্যাওয়ে হ্যাঁ পাস্ট অ্যাওয়ে পাস্ট অ্যাওয়ে যারা যারা পাস্ট অ্যাওয়ে করেছো তারা তারা সঠিক উত্তর করেছো চলো নেক্সট কোশ্চেন দেখো এখানে লেটার সিরিজ ফিল করতে বলেছে এই কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ মানে একটু লজিক্যাল আছে যদি মানে রিজনিংয়ের মধ্যে পড়ে এটা এইগুলো যদি তোমরা মানে সাধারণত সচরাচর প্র্যাকটিস করে থাকো তাহলে কিন্তু তোমরা সবাই পারবা তাহলে দেখো এখানে একটা অক্ষর আছে এখানে একটা এখানে একটা তাহলে আমাদের প্রথমে প্রথম কাজ হচ্ছে এই এই জিনিসটা সম্পূর্ণভাবে মানে সম্পূর্ণরূপে সুন্দরভাবে করার প্রথম কাজ হচ্ছে আমাদের লেটারগুলো গুণে নিতে হবে কটা আছে এখানে তিনটে এখানে একটা চারটা পাঁচটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তাহলে আমাদেরকে এবার বারোটা এবার বারোটার প্রথম ভাগ কী হতে পারে আমরা তিনটে তিনটে করে ভাগ করতে পারি বারোটাকে এরকম করে তিনটে তিনটে করে ভাগ করতে পারি বারোটাকে তিনটে তিনটে আবার চারটে করে ভাগ করতে পারি তাহলে আমরা প্রথমে তিনটা করে ভাগ করে দেখব তাহলে কী লেখা আছে দেখো আমরা এখানে যদি এ বসাই হুম বিও বসাতে পারি কিন্তু আমাদের সিরিজটা মেলাতে হবে সবগুলোতে মেলাতে হবে তারপরে যদি এ বসাই তাহলে কি হচ্ছে এবিসি হচ্ছে হচ্ছে তারপর কী দেখো এখানে যদি আমরা বি বসাই তাহলে এবিসি হচ্ছে এখানে যদি আমরা বি বসাই এবিসি হচ্ছে হচ্ছে তাহলে এখানে যদি এ বসাই আর এখানে যদি সি বসাই তাহলে কি হচ্ছে সবগুলো কিন্তু এবিসি এবিসি করে মিলে যাচ্ছে তিনটে তিনটে করে তাহলে কি কী উত্তর হবে আমাদের এ এ তারপর কি হবে বি বি তারপর এ সি তাহলে এ এসি যারা এটা সঠিক মানে ঠিক করে এসেছো তারা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর করে এসেছ চলো নেক্সট কোশ্চেন ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত দশ অনুপাত এগারো তাহলে লভ্যাংশের শতকরা কত তাহলে আমি যদি বলি যে আমার ক্রয় মূল্য একশো টাকা তাহলে ওই অনুপাত অনুযায়ী অনুপাত অনুযায়ী সাপোজ আমি দেখিয়ে দিই তোমাকে টোটালটাই ভালোভাবে বুঝিয়ে দিই দেখো আমি যদি বলি আমার ক্রয় মূল্য একশো টাকা সাপোজ আমি সিপি ধরলাম মানে মানে সিপি মানে হচ্ছে কস্ট মানে ক্রয় মূল্য ঠিক আছে আর কস্ট প্রাইস আর এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস হ্যাঁ তাহলে আমি কস্ট প্রাইস আমি ধরলাম যে এখানে একশো টাকা তাহলে আমি এটাকে কয় গুণ করছি দশ গুণ করে ধরলাম তাই কিনা না আমি দশ গুণ করে নাও ধরতে পারি আমি সাপোজ একটা ধরলাম একশো টাকা আমি দশ গুণ করে ধরলাম এটা ধরে রাখো তাহলে দশ দশে একশো টাকা হুম তাহলে আমি বিক্রয় মূল্য কত ধরব এখানে দশ গুণ করে তো ধরছি একশো টাকা তাহলে আমি বিক্রয়মূল্য বিক্রয় মূল্যের অনুপাত কত ধরবো একশো টাকা তাহলে এবার বলেছে শতকরা কত আমরা জানি যে কোনো অঙ্কতে শতকরার সব থেকে বড়ো যেটা কনসেপ্ট সেটা হলো ক্রয় মূল্য বিক্রয় মূল্য ক্রয় মূল্যের একশো হচ্ছে শতকরার মেন মেন কনসেপ্ট একশোতে কত তাহলে এই যে একশোতে লাভ হচ্ছে ক টাকা দশ টাকা তাহলে আমাদের লাভ হবে দশ পার্সেন্ট যারা দশ পার্সেন্ট করেছো তারা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর করেছো চলো নেক্সট কোশ্চেন মেঘা ইজ দ্য চার্জ কম মোবাইলে দুই পার্সেন্ট চার্জ মেঘা ইজ দ্য ড্যাশ স্টুডেন্ট ইন দ্য ক্লাস হুম তাহলে এখানে যদি দা থাকে তাহলে সবসময় সুপার দা যদি থাকে তাহলে সবসময় সুপারলেটিভ ডিগ্রিটা হয় তাহলে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তাহলে যারা যারা বেস্ট করে এসছো তারা তারা সঠিক উত্তর করে এসছো এক পার্সেন্ট চার্জ এটা সেভ করে দিই আমি অন্য সময় করে দিব তোমাদের দেখো নেক্সট কোয়েশ্চেন লাইট ইয়ার কিসের একক লাইট ইয়ার হচ্ছে দূরত্বের একক হ্যাঁ লাইটিয়ার কিসের হোক দূরত্ব বা ডিস্ট্যান্স ডিসট্যান্সে রাখো যারা যারা ডিস্ট্যান্স করে এসছো তারা তারা সঠিকোত্তর করে এসছো তারপরে কি দেখো নিচের কোনটির তাপগ্রাহিতা সবথেকে বেশি তাপগ্রাহিতা সবথেকে বেশি সাধারণত জল যেখানে অপশানে থাকবে সেখানে তোমরা জল অপশান দিয়ে আসবে জলের তাপগ্রাহিতা সব থেকে বেশি চলো নেক্সট কোশ্চেন চুন জলের পিএইচ কত চুন জলের পিএইচ হচ্ছে সাতের বেশি হুম ওই বারো পয়েন্ট সামথিং বারো পয়েন্ট সামথিং হবে হ্যাঁ চুন জলের পিএইচ চলো নেক্সট কোশ্চেন পরমাণুচুল্লিতে গ্যাপ গ্রাফাইট ব্যবহার করা হয় কীসের কিসের জন্য গ্রাফাইট ব্যবহার করা হয় দেখো পরমাণুচুল্লিতে গ্রাফাইট ব্যবহার করা হয় লুব্রি ক্যান্ট হিসাবে লুব্রি ক্যান্ট হিসাবে গ্রাফাইট ব্যবহার করা হয় যারা লুব্রি ক্যান্ট করেছো তারা সঠিক উত্তর করেছো চলো নেক্সট কোশ্চেন আকাশকে নীল দেখায় কেন এটাই মনে হয় লাস্ট কোশ্চেন আকাশকে নীল দেখায় স্ক্যাটারিংয়ের জন্য বা বিক্ষেপণের জন্য হ্যাঁ বাংলায় লিখে দিই বিক্ষেপণ বিক্ষেপণের জন্যে বিক্ষেপণের জন্য ঠিক আছে চলো আজকে পর্যন্ত মোবালে মোবাইলের চার্জ এক পার্সেন্ট হয়ে গেছে অন্যদিন দেখা হবে অন্য ভিডিও নিয়ে টাটা গুডবাই